এবার বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন দুই বাংলা জনপ্রিয় নায়ক সুপারস্টার শাকিব খান। প্রিয়তমা সিনেমাটি মুক্তির পর থেকেই যেন এই নায়কের জনপ্রিয়তা বেড়েই চলেছে, বলা যেতেই পারে জনপ্রিয়তার তুঙ্গে তিনি। দেশের প্রেক্ষাগৃহে তো দাপিয়ে বেড়াচ্ছে প্রিয়তমা, তবে এবার দেশের বাহিরেও করছে রাজ। এরই মাঝে নতুন আরেকটি সুখবর পেলেন শাকিব ভক্তরা, আর তা হলো অচিরেই বলিউডে অভিষেক ঘটবে শাকিব খানের। সামনের মাসের শুরুতেই শুরু হবে শুটিং, অস্ট্রেলিয়ায় শুরু হবে শুটিং যা চলবে টানা 35 দিন। তবে প্রশ্ন থেকেই যায়, এই সিনেমায় শাকিবের বিপরীতে কাজ করবেন কোন নায়িকা? চূড়ান্তভাবে কোনো নায়িকার নাম প্রকাশ না করা হলেও ধারণা করা হচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রাচী দোষাই হতে চলেছেন শাকিবের পরবর্তী নায়িকা। এছাড়া জারিন খান, নেহা শর্মা ও শেহনাজ গিল সম্ভাব্য অভিনেত্রী তালিকায় রয়েছেন। তবে সিনেমার নাম এবং নীতি নির্ধারণী নিয়ে কিছু বলেননি প্রযোজনা সংস্থাটি। সিনেমাটি বাংলাদেশ এবং ভারতে একসাথে মুক্তি পাবে, হিন্দি বাংলা তেলুগু তামিল ভাষায় ডাবিং হবে সিনেমাটির। দেশের গণ্ডি পেরিয়ে দেখা যাক কতটা সফল হতে পারেন এই অভিনেতা, যদিও তিনি টলিউডে অনেক আগেই পা রেখেছিলেন এবং বেশ জনপ্রিয়তাও পেয়েছিলেন। সর্বশেষ 2018 সালে টলিউডের নাকাব সিনেমায় দেখা গিয়েছিল তাকে, যেখানে তার বিপরীতে কাজ করেছিলেন নুসরাত জাহান। আবারও টলিউডে কাজ করবেন শাকিব খান, তবে দেখা যাক এবার ঢালিউড টলিউড পেরিয়ে বলিউডে কতটা নিজেকে মেলে ধরতে পারেন এই সুপারস্টার।